তবে এই মুহূর্তে আমি দুর্গানগর স্টেশনে পৌঁছে গেছি। আমি পৌঁছে গেছি স্যারের বাড়ির সামনে। সুন্দর হয়েছে ড্রয়িংটা মাস্টার গোপাল আর্ট গ্যালারি। হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। প্রত্যেক দিনের মতন আজও একটি নতুন ভিডিও নিয়ে আবার হাজির হলাম আমি মাস্টার গোপাল। আর আগের দিন বিখ্যাত বাউল শিল্পী পরীক্ষিত বালার যে ড্রয়িংটা এঁকেছিলাম সেই ড্রয়িংটা আজকে ওনাকে জিতে আছি। কি বলবো, কালকে ওনার সঙ্গে ফোনে কথা হওয়ার পরের থেকে আমি খুবই এক্সাইটেড ওনার সঙ্গে আজকে দেখা করতে যাবো বলে। আজকে ব্লগটা তোমার দেখতে থাকো, বেশি দেরি না করে আমি এখন স্টেশনের দিকে যাবো। চলো যাওয়া যাক, আর পুরো যাওয়ার ভিডিওটা একটা সিনেমাটিক শর্টের মাধ্যমে তোমার দেখতে থাকো। তো ফ্রেন্ড, এই মুহূর্তে স্টেশনে পৌঁছালাম আর এখন প্ল্যাটফর্মে যাবো ট্রেন ধরার জন্য। চলো যাওয়া যাক। এই মুহূর্তে টিকিট কেটে প্ল্যাটফর্মে চলে এসেছি ট্রেন ধরার জন্য। এখনও কোনো শিয়ালদা লোকালের কোনো খবর হয়নি। শিয়ালদা লোকালের খবর হলেই আমি দুর্গানগর নামবো, ঠিক আছে? তা এখনও কোনো খবর হয়নি, দেখি কখন আসি ট্রেন। দুর্গানগর নেমে যে লোকেশনটা দিয়েছি সেই লোকেশনে যাবো, ঠিক আছে? আর তোমাদের পুরো ভিডিওটা সাথে থাকতে হবে, আর পুরো যাবার পথে যেমন হবে তোমাদেরকে একটা সিনেমাটিক শর্টের মাধ্যমে দেখাই, তা আজকেও আমি দেখাতে চলেছি, আর দেখে না। এই মুহূর্তে আমি দুর্গানগর স্টেশনে পৌঁছে গেছি আর এখন যে লোকেশনটা আমাকে দিয়েছিল সেই লোকেশনে আমি যাবো এখন। চলো যাওয়া যাক। তবে এই মুহূর্তে স্টেশন থেকে এসে আমি পৌঁছে গেছি স্যারের বাড়ির সামনে আর এখন ভিতরে ঢুকবো। চলো ভিতরে গিয়ে কথা হচ্ছে। তো ফ্রেন্ড, এই মুহূর্তে আমি স্যারের বাড়িতে পৌঁছে গেছি আর স্যারকে আমি আমার ড্রয়িংটা দেবো, পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো ফ্রেন্ড, এই মুহূর্তে স্যারের সামনে আমি দেখতে পাচ্ছ আমাদের সকলের প্রিয় পরীক্ষিত বালা। তা আমি আমার যে ড্রয়িংটা আমি নিয়ে এসেছিলাম স্যারকে দেওয়ার জন্য সেটা আমি এই মুহূর্তে স্যারের হাতে তুলে দিচ্ছি, তুমি দেখতে থাকো। এই স্যার, খুব সুন্দর হয়েছে ড্রয়িংটা, খুবই সুন্দর হয়েছে, আমার খুব ভালো লেগেছে। তুমি আমাকে যে ড্রয়িং করে আমার ছবি দিয়ে গেলে আমি খুবই খুশি হলাম। তোমার এই যে প্রয়াস, তোমার আরও উন্নতি হোক আগামী দিনে। তোমার সবাই জানুক যে তুমি একজন ভালো শিল্পী, এত সুন্দর ড্রয়িং করো, এবং তোমার ইউটিউব চ্যানেলও যেন সুন্দরভাবে প্রসারিত হয়। মাস্টার গোপাল আর্ট গ্যালারি যে তোমার ইউটিউব চ্যানেল, এই চ্যানেল চতুর্দিকে ছড়িয়ে পড়ুক, সবাই তোমার চ্যানেল দেখুক, এটাই ঈশ্বর কাছে কামনা করি। আশীর্বাদ তো করলামই, তোমার ভালোই হবে, সবই তো বললাম, তুমি চালিয়ে যাও। তো দেখো, আমরা যাই করি না কেন, আমাদের মেন হচ্ছে মা, মায়ের গর্ব হতে আজকে পৃথিবীর মুখ দেখলাম আমার মায়ের জন্য। তাই মায়ের উদ্দেশ্যে এক লাইন গান শুনিয়ে দিই তোমাকে। হ্যাঁ, এটা আমার খুবই মানে আমার এটা রেকর্ড ছিল আপনার কাছে, সেটা আপনি বললেন তো অবশ্যই জানি। এক লাইন হোক। মা মা ধ্বনি অমৃতের খনি, বিদাত গড়িল মানবের তরে মা, ধ্বনি অমৃতের খনি, বিদাত গড়িল মানবের তরে মা, ধ্বনি অমৃতের খনি, সে সুধা পানে মিটে যাবে ক্ষুধা, দেবী জ্ঞানে তারে ভজ চির তরে মা, ধ্বনি অমৃতের খনি, বিদাত গড়িল
মানবীর তরি মামা ধ্বনি অমৃতের খুনি। তখনই দাদার যে গানটি খুবই ভালো লাগে, মানে স্যারের খুব বড় বিগ ফ্যান, ঠিক আছে, দাদা একটা রিকোয়েস্ট করেছিল গানের, সেটা স্যারকে আমি একটু দু লাইন গাইতে বলবো। দাদা যেহেতু আমার ভিডিও দেখে, দাদা অবশ্যই ভালো লাগবে। আর দাদা যদি তুমি আজকে এই ভিডিওটা যদি দেখে থাকো, অবশ্যই কমেন্ট করে জানিও তোমার কেমন লাগলো। তোমার রিকোয়েস্টে স্যারকে আমি গাইতে বলছি সেই গানটি, সেই বিখ্যাত সেই সংটি, আর কতকাল কান্দা বিধে দয়া, ঠিক আছে। তা চলো স্যারের মুখ থেকে শুনে নিচ্ছ। আর কতকাল কান্দা বিধে দয়াল, আর কতকাল কান্দা বিধে গেল নয়ামর দুঃখেরি কপাল, ও দয়াল গেল নয়ামর দুঃখেরি কপাল। আর কতকাল কান্দা বিধে দয়াল, আর কতকাল কান্দা বিধে গেল নয়ামর দুঃখেরি কপাল, ও দয়াল গেল নয়ামর দুঃখেরি কপাল। তুমি তো এক জায়গায় কাজ করো, তোমার কর্মস্থল যেটা, তো সেই কর্মকে ঠিকঠাক করে তুমি যে ড্রয়িং করছো এত সুন্দর, আমি ঈশ্বরের কাছে কামনা করি যেন তোমার এই ড্রয়িং, এত সুন্দর ড্রয়িং, যেন আরও আরও সুন্দর সুন্দর তুমি ড্রয়িং করো। অনেক শিল্পীর ছবি তুমি ড্রয়িং করো, তাদের সঙ্গে যোগাযোগ করো, তাদেরকে দাও, এবং তোমার উন্নতি হোক, সর্বাঙ্গীন উন্নতি কামনা করি, এটুকুই বলার। স্যারের ঘরে দেখতে পাচ্ছো, আর স্যারের যে মানে চারিদিকে যে ছবিগুলো দেখতে পাচ্ছ সেগুলো তোমাদেরকে একটা সিনেমেটিক শটের মতো দেখাচ্ছি। ড্রয়িং দিয়ে আমি এই মুহূর্তে স্টেশনে চলে এসেছি, ট্রেন ধরার জন্য বাড়ি যেতে হবে, ঠিক আছে। আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আর যদি কেউ নতুন হয়ে থাকো আমার ইউটিউব চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে, আমি এখনও মানে বিশ্বাস করতে পারছি না, যেটা আমি রিকোয়েস্ট আমি ভেবেছিলাম বাড়ির থেকে স্যারকে করবো, একটা গানের রিকোয়েস্ট যেটা আমার খুবই পার্সোনালি ছিল, সেটা যে মানে বলার আগে যে স্যার সেই রিকোয়েস্টটা আমার রেখেছে, আর যে দাদা আমাকে রিকোয়েস্ট করেছিল একটা গানে, সেই গানটার রিকোয়েস্টে যে স্যার মানে রেখেছে সত্যি আমার খুব ভালো লেগেছে। আর যে দাদার রিকোয়েস্টে গানটি স্যার করেছিল সে দাদাও অবশ্যই খুশি হবে। আজকের ভিডিওটা সে দাদার জন্য খুবই স্পেশাল, তার দাদাকে আমি বারবারই বলছি, দাদা তোমার জন্য ভিডিওটা খুবই স্পেশাল, তুমি অবশ্যই শুনো, তোমার রিকোয়েস্টের গান স্যার করেছে, ঠিক আছে। তার বেশি কথা না বলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, দেখো আবার নেক্সট একটি নতুন একটা ভিডিওর মাধ্যমে। আজকের মতন টাটা।